রথযাত্রা আজ রাত থেকে রাজ্যের একাধিক জেলায় ধেয়ে আসছে তৃণমূল বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি, এমনই পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। তো বন্ধুরা, আজ থেকে রাজ্যের উত্তর সহ দক্ষিণ কলকাতা বাংলাদেশ লাগোয়ার কোন কোন জেলায় হতে চলেছে এই ঝড় বৃষ্টি, এ বিষয়ে হাওয়া অফিস কি জানাচ্ছে বিস্তারিত জানিয়ে দেবো ভিডিওটির মাধ্যমে। জানতে হলে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আর এমনই আবহাওয়া লেটেস্ট ট্রেন্ডিং আপডেটগুলি প্রতিনিয়ত আপডেট পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। ভিডিওটি এই মুহূর্তে কোথায় থেকে দেখছেন, সেখানকার আবহাওয়া কেমন রয়েছে, ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তা চলুন দেখে নিন। আজ রথের উৎসবে মাতোয়ারা সকলে, এর মাঝে বৃষ্টি এসে হাজির হবে না তো? আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আজ যেমন বৃষ্টির সম্ভাবনা রয়েছে একাধিক জেলায়, তেমনই কিছুটা চড়তে পারে পারদ। আজ শহর কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 33 ডিগ্রি আশেপাশে। রথের দিনে দক্ষিণের বেশ কয়েক জেলায় বজ্রের বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তালিকায় রয়েছে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদ। আজ অধিক বৃষ্টির সম্ভাবনা রয়েছে 2/24 পরগনা, 2 মেদিনীপুর, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া জেলায়। আজ তিলোত্তমার আকাশ মূলত মেঘলা থাকবে, সঙ্গে দোয়াক পলসা বৃষ্টি হতে পারে। রয়েছে বজ্রপাতের সম্ভাবনা, তবে দক্ষিণে কোথাও আজ ভারী বৃষ্টির সম্ভাবনা এই মুহূর্তে নেই। আজ ভারী বৃষ্টি না হলেও দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকতে পারে দক্ষিণের একাধিক জেলায়। বজ্রপাত ঝড়ের জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে পূর্ব, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ার একাংশে। উত্তরবঙ্গে টানা বৃষ্টির পর আজ সামান্য কমবে দাপট, যদিও আজ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে একাধিক জেলায়। আজ দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনার জন্য লাল সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। অন্যান্য জেলাগুলোতে কম বেশি বৃষ্টি চলবে বলে জানিয়েছেন তারা। তো বন্ধুরা, এই ছিল হাওয়া অফিস থেকে পাওয়া লেটেস্ট আপডেট। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, আর এমনই আবহাওয়ার লেটেস্ট ট্রেন্ডিং আপডেটগুলি প্রতিনিয়ত আপডেট পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকুন। তো এখানে বিদায় নিচ্ছি, আবার দেখা হচ্ছে পরবর্তী আবহাওয়ার লেটেস্ট আপডেটের সাথে।